37 বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করা হয়েছে এবং 2031 সালের মধ্যে এই বাংলাদেশের সকল উপকূলীয় অঞ্চলকে বাপ এবং দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আপনারা একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেটা দেখেছেন, যে দুর্যোগ প্রতিমন্ত্রীর যে একটা বক্তব্য, তিনি বলেছেন যে বাংলাদেশের যে ঘূর্ণিঝড় ইয়াসের তেমন ক্ষয়ক্ষতি হওয়ার নেই এবং তিনি বলেছেন যে 31 সালের মধ্যে এটা ট্যাক্সই বেরিবাদ করা হবে। তো প্রতি বছর আপনারা জানেন যে এরকম ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হয়, যারা নদীর উপকূলীয় অঞ্চলে যারা রয়েছে তারা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয়। তো এটার থেকে সরকারের যে বেরিবাদের যে ইয়াটা দেয়, যাদেরকে দায়িত্ব দেয় এবং তারাও এটা থেকে চুরি করে এবং বিভিন্ন ইয়ে দিয়ে তাদের কোনো মতে বেরিবাদটা করে যায় এবং যে টেন্ডার হয় 1 কোটি 2 কোটি অথবা 10 কোটি 15 কোটি, তার মধ্যে 5 কোটি টাকার কাজ করে, বাকিগুলো তারা ভাগা বণ্টন করে তারা ইয়ে খেয়ে বসে থাকে। তো আপনারা এটাও দেখেছেন। এখন যে দুর্যোগ প্রতিমন্ত্রী যে একটা কথা বলেছে যে 8 থেকে 7-8 বছর পরে একটা মানুষ যখন মারা যাবে তখন তার উপকারের আর কী প্রয়োজন, তো তখন তার এই বক্তব্যটা আসলে খুবই মানুষের মত দ্বিমতের মধ্যে গেছে। তো তার এই কথাটা আসলে তার শিক্ষাগত যোগ্যতা প্রশ্নবিদ্ধ করে, এরকম একটা কথা বলে মানুষকে আশ্বস্ত করার কি যুক্তি হয়েছে আপনারা বলেন।